হ্যালো বন্ধুরা আজকে তোমাদের আমি বোঝাবো ব্লিজ ক্যাথারিন ম্যানসফিল্ডের গল্প শুরু হচ্ছে বার্থা ইয়াংয়ের জীবন থেকে বার্থা ইয়াং নিজেকে মনে করত খুব হ্যাপি লাইফে খুব আনন্দে আছে কিন্তু শেষে সেই আনন্দটা যে কীভাবে দুঃখের মুহূর্তে পরিণত হবে সেটারই গল্প গল্পটা শুরু হবে বার্থাকে দিয়ে বার্থা ইয়াং সে ছিল খুব একটা মহিলা মধ্যবয়স্ক মহিলা তার সন্তান আছে তার স্বামী আছে সে খুবই বড়লোক ঘরে তাই নিজেকে ভাবতো সে খুবই হ্যাপি কিন্তু রিয়েলি সে হ্যাপি ছিল না একদিন সন্ধ্যাবেলায় সে একটা ডিনারে আয়োজন করলো সেখানে সে তার বন্ধুদেরকে ডাকলো দুজন নাইটস দম্পতিদের ইনভাইট করলো যারা ছিল আর্টিস্টিক কাপল এরপর এডি ওয়ারেন বলে একজন প্লে রাইটকে ডাকলো যে লিখতেন পাল ফুলটন বলে একটা ম্যাডামকে ডাকলেন অর্থাৎ একজন মহিলাকে জাগলেন যাকে বার্থা ইয়াংয়ের আবার খুব পছন্দ ছিল তোমাদের জানার জন্য বলে রাখি বার্থা ইয়াং ছিল হোমো মানে পুরুষদের প্রতি তার কোনো অ্যাট্রাকশন ছিল না তার পাল ফুল ফুলটনের প্রতি অ্যাট্রাকশনের ছিল এরপর আমাদের যে বার্থা ইয়াংয়ের হাজব্যান্ড অর্থাৎ হ্যারি সে আবার বলে রাখি সে আবার পাল ফুলটনকে পছন্দ করতো না সে অনেক রকমভাবে তাকে ছোট করার চেষ্টা করতো এ করার চেষ্টা করতো এরপর একটা দেখা যাচ্ছে যে সন্ধ্যাবেলায় যে না পার্টিটা হবে তার জন্য আগে থেকে সে প্রস্তুতি করছে অনেক এ করছে কিন্তু সে মাঝে মাঝে ভাবে যে এই মনে আনন্দ সে খুবই চন্মনে বার্তা খুবই চরমনে মনে মনে কিন্তু সে ভাবে যে এই সব কথাগুলো যদি তার স্বামীকে বলি তাহলে তার স্বামী তাকে নিহাতি বাচ্চা মনে করবে তাই বলতে সাহস পায় না এরপরে সে যখন তার ছেলের সঙ্গে দেখা করতে যায় তখন নার্স তাকে তার ছেলেকে তার হাতেও দেয় না কারণ সে জানে যে সে যতই মা হোক সে তার ছেলেকে ঠিক করে কেয়ার করতে পারবে না সেই জন্য তার হাতে তার সন্তানকেও দেয় না এরপর দেখা যাচ্ছে সন্ধেবেলায় ডিনার হয়ে গেল এ হয়ে গেলো বার্থা সবসময় পাওয়ালের অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করছে এই ফাঁকি দেখা যাচ্ছে তার স্বামী হ্যারি সিগারেট দিচ্ছে তখনকার দেখে একজন পুরুষ একজন মহিলাকে সিগারেট দেওয়ার অর্থ হলো সিগারেট মানে সিগারেট খাওয়া সিগারেট দেওয়ার অর্থ হলো তাকে অপমান করা এরপর সেটা তখন বার্থা খুবই অপ্রস্তুতে পড়লো শেষে নাইট স্তম্পত্তি চলে গেলেন এরপর এডি ওয়ারেন আর আমাদের পাওয়াল ফুলটন তার আগে কিছু ডিস্টান্ট বলা যায় বার্থা অনেকবার তাকে ক্লোজ পাওয়ার জন্য পার্ল ফুলটনকে ক্লোজ পাওয়ার জন্য অনেকবার তাকে পিয়ার ট্রি এখানে পিয়ার ট্রি বলে একটা গাছ আছে ওই সুন্দর একটা গাছ যেটা তাদের বাগানে ছিল তা সেই বাগানে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কফি খাওয়ার সময় তাকে দেখাবে তখন পাওয়াল প্রথম প্রথম তাকে খুবই সঙ্গ দেবে থ্যাংক ইউ জানাবে এরপরে দেখো ব্যাপারটা কী হয় শেষে বাড়ি যাওয়ার সময় এডি ওয়ারেন আর পাল ফুলটন এক ট্যাক্সিতে যাবে যাওয়ার আগে পাল ফুলটন একবার ঘরের মধ্যে গেল ঘরের মধ্যে যাওয়ার সময় হঠাৎ করে বার্থার স্বামীও বললো আমি একবার যাচ্ছি তখন এডি ওয়ারেন আবার বার্থাকে বলছে আমার জন্য কি একটা বইয়ে নিতে পারবে যেটা টেবিলে আছে বার্থা যখন যেতে গেল তখন দেখলো দুজন মিলে এমব্রেসিং একসঙ্গে দুজন মিলে কোলাকুলি করছে অর্থাৎ পরের দিন দেখা করার জন্য প্ল্যানিং করছে একে অপরের সঙ্গে হাগ করছে বার্তার স্বামী এবং পল ফুলটন তখন তার মনে কষ্ট হলো কারণ বার্তা ছিল হোমোসেক্সুয়াল তার স্বামীকে সে তার স্বামীর সঙ্গে ছিল ঠিকই কিন্তু তার সঙ্গে বেড শেয়ার করতে পারতো না এবার অভিয়াসলি তার স্বামী অন্য কারোর দিকেই যাবে এটা হলো বার্তা কিন্তু কষ্ট পেল না বার্তা কিচ্ছু বললো না চুপচাপ চলে এলো শেষে তার স্বামী বললো আমি দরজাটা লাগিয়ে আসছি বার্তা তখন ছুটে গেল বাগানে গেল বাগানে গিয়ে পায় পেয়ার গাছটা যে গাছটা আছে পিয়ার গাছটা ওই গাছটার কাছে গিয়ে বললো এবার কি হবে কিন্তু বাইরের গাছটা যেমন কার সেই গল্প শেষ হয়ে গেল কিছু বুঝতে পারলে ফার্স্টে সেটিং অফ দ্য স্টোরি সেটিং বলতে গেলে একটা মাঝের শহরে মিডল্যান্ডস টাউন যেখানে বার্থায়াং আর হ্যারিয়াং বাস করত তারা ছিল খুবই রিচ তাদের লাইফটা খুবই আনন্দের ছিল তারা তাদের একটা সন্তান ছিল তারা খুব হ্যাপি থাকতো এটা সেটিং বলতে পারো তাদের গার্ডেন ছিল পিয়ার ট্রি ছিল এরপরে সিম্বলিজম সিম্বলিজম যদি পড়তে হয় তাহলে তোমাদের পিয়ার ট্রি আসবে পিয়ার ট্রির সিম্বলিজমটা সবথেকে কমপ্লেক্স সিম্বলিজম বা সব থেকে জটিল এটাকে তিন ভাগে ভাগ করা যেতে পারে প্রথম ক্ষেত্রে বার্থাকে এটা মেনশন করা যেতে পারে সেকেন্ড ক্ষেত্রে পাল ফুলটনকে আর থার্ড ক্ষেত্রে ম্যাস্কুলাইন জেন্ডার অর্থাৎ হ্যারিকে সিম্বলাইজ করা যাবে কি করে দেখো বার্থা বার্থা নিজেকে মনে করত কিন্তু শেষে দেখো এটা ব্লিস ব্লিস মানে কি ব্লিস কথার অর্থ হলো শেষ পর্যন্ত খুব চরম আনন্দ বা চরম আনন্দ সেটা পৃথিবীতে হয় কি হয় না চরম সুখ বলে পৃথিবীতে কিছু নাই প্লিজ এই যে গল্পটা এই গল্পটার থেকে মেন একটা সিম্বলিজম হলো পিয়ার ট্রি পিয়ার ট্রি অনুযায়ী বার্থকে বোঝানো হচ্ছে যে তার লাইফটা খুবই আনন্দ তাই এখানে তার যে পিয়ার ট্রিটা ব্লজমস হয়ে ফুটে ফুটে উঠেছে আনন্দ সেটাই বোঝাচ্ছে বার লাইফটা এরপরে দেখানো যাচ্ছে যে পল ফুলটনকেও সেকেন্ড দিক থেকে যদি পিয়ার এই পিয়ার ট্রিটা সিম্বলাইজ করছে কেন যখন ওই না সন্ধ্যেবেলায় ডিনারে আসছে তখন আমাদের সিলভার এমিটস এবং ইথেরিয়াল ইথেরিয়ালগুলোতে সেজে আসছে ইথেরিয়ালগুলো মানে স্বর্গীয় শয্যা এবং ইয়ে সিলভার এমিটস মানে সিলভার 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 রঙের ড্রেস এরকম ধরনের পরে এসছে তাই পাল ফুলটনকেও পিয়ারট্রির সঙ্গে তুলনা করা যায় এবার সব থেকে জটিল যেটা লাস্টে সেটা হলো হ্যারির সঙ্গে কারণ এখানে ম্যাস্কিউলাইন জেন্ডারের সঙ্গে তুলনা করা হচ্ছে কারণ পিয়ার ট্রিটা এই বার্থাইয়াং আর পাল ফুলটনের মধ্যে একটা আস্তে আস্তে ক্রমশ বেড়েই চলেছে বেড়েই চলেছে অর্থাৎ বার্থা হোমোসেক্সুয়াল ছিল তাই পাল ফুলটনকে নিজের দিকে আকৃষ্ট করার জন্য পিয়ার গাছ দেখাচ্ছে এইভাবে করতে 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 শেষের দিকে দেখা যাবে বার্থা বেডের জন্য না চাইলেও তাকে দেখা যাবে যে সে চাইছে যে গেস্টগুলো চলে যাক আর যেন তার নিজের স্বামীকে একটু একান্তই পেতে ইচ্ছে হচ্ছে কিন্তু সেই দিন শেষে কী হলো না সে দেখতে পেলো তার স্বামী ফল ফুলটানোর সঙ্গে দেখা করার জন্য প্রস্তুতি নিচ্ছে তারপরে একে অপরকে জড়িয়ে ধরছে তার মানে বুঝতে পারছো মানে এই পিয়ার ট্রিটা তিনজনাকে রিপ্রেজেন্ট করছে এরপরে আসতে আসছে ক্যাট সিম্বল যখন পিয়ার ট্রিটাকে দেখছিল বার্থা তখন পিয়ার ট্রিটার সিম্বল প্রথম থেকে যদি সিম্বল করে তাহলে সেটা খুব চরম আনন্দের তার লাইফে জয় বার্থার ক্ষেত্রে পিয়ার ট্রিটা চরম আনন্দ বা জয় বা আনন্দের একটা সিম্বল কিন্তু ওই যে দুটো বিড়াল আসছে বিড়াল দুটো একটা রঙ ছিল গ্রে একটা রং ছিল ব্ল্যাক সে তখন বলছে হোয়াট ক্রিপি থিংস ক্যাটস আর মানে কি ভয়ঙ্কর জিনিস এইটা কি যে তার লাইফে যে জয়ের ফ্রিটেশন জয়ের যে প্রকাশ সেটা ঘটছে না মানে তার মনে জয় এলেও তার লাইফে কিন্তু শেষ পর্যন্ত জয়ের প্রকাশ ঘটছে না সেটা তো তোমরা দেখছো এই ক্যাট সিম্বল মানে এই যে পিয়ার ট্রিটা হলো তার জীবনে আনন্দ কিন্তু এই বিড়াল দুটো এই বিড়াল দুটো কিসের সিম্বল জানো যে শেষ মুহূর্তে যে ঘটনাটা দেখছে যে তার স্বামী পাওয়ারফুল টনকে হাগ করছে এটা হলো তার জীবনে একটা দুঃখের সিম্বল তাই সিম্বলাইজ করছে ক্যাটসগুলো তার লাইফে যে দুঃখ সেটা সিম্বলাইজেশন করছে যে আনন্দের মধ্যে দুঃখের যে সিম্বল যে আনন্দটা জীবনে শেষ পর্যন্ত আসবে না সেটার এবং শেষ পর্যন্ত সেক্সুয়ালিটি হলো লাস্ট অ্যান্ড শেষ সিম্বলিজম এটা কী করে সিম্বলিজম হচ্ছে এটা সিম্বলিজম আমি প্রথমেই বলে দিয়েছি বার্তা হলো হোমো আর তার তার স্বামী হ্যারির সঙ্গে বেড শেয়ার করতে খুবই প্রবলেম হতো সেই জন্য সে কি করছে না পার্লের দিকে অ্যাট্রাকশন করার চেষ্টা করছে তার জন্য কি পিয়ার ট্রিকে ইউজ করছে পিয়ার ট্রিকে দেখানোর চেষ্টা করছে এ করছে ও করছে কিন্তু শেষ পর্যন্ত কী দেখছে না শেষ পর্যন্ত পার্ল আর হ্যারির রিলেশনশিপ দেখছে তার মানে সেক্সুয়াল সম্পর্ক মানে এখানে দোষটা কার বার্থারি কারণ বার্থা যদি তার স্বামীকে স্যাটিসফাই করতো তাহলে তার স্বামী নিশ্চয়ই অন্য যেত না তাহলে মোটামুটি গল্পটা তোমাদের বোঝাতে পেরেছি যদি ভালো লাগে তো ভিডিওটা লাইক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে বাই